বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। অবৈধ স্থাপনা, নদীর সীমানা পুনর্জরিপ করে অভিযান জামালো বিআইডব্লিউটিএ। এবং এক যুগ ফেলে রাখায় অকেজো ক্যান্সার ইনস্টিটিউটের আটটি ভেন্টিলেটর, তিন চিকিৎসককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, কঠোর তদারকির তাগিদ হাইকোর্টের। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 16 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,520 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 24,70,164 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,108 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,648 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,41,416 জন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজার সহ অন্তত 30টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর এলাকায় অভিযান চালায় সংস্থাটি। অভিযানের শুরুতেই নির্মাণাধীন যুবরাজ সুপার মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করতে গেলে ভেঁকুর পথরোধ করে বাধা দেয় দখলদাররা। এক পর্যায়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দখলদাররা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখালে সেখানে অভিযান স্থগিত করা হয়। উচ্চ আদালতে জবাব দিয়ে রিট নিষ্পত্তি করে আবারও নদীর জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেটে অভিযান চালানোর কথা জানায় বিআইডব্লিউটিএ। আমার সাব কমপ্লেন রেজিস্ট্রি থাকার পরও কেন আমাকে উইদাউট নোটিশে বিআইডব্লিউ রিসে এই জায়গা ভেঙে দিয়ে গেল? কাউকেই নোটিস করা হয় নাই, কিন্তু কেউ জানে না হঠাৎ করে আই এসে এভাবে ভাঙাটা, কিন্তু ওই যে সাধারণ মানুষ তো রাস্তায় পড়ে যাবে। জিপিএস রিডিং এর ভিত্তিতে এবং সিএস এর ভিত্তিতে নদীর সীমানা জরিপ করে তারপরে সেখানে সীমানা পিলারটা কোথায় স্থাপিত হবে তার সুনির্দিষ্ট লেআউট নিয়ে তারপরেই একটা জায়গায় আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। আমরা আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উচ্ছেদ অভিযানে নেমেছি। 5.5 কোটি টাকা দামের আটটি ভেন্টিলেটর 12 বছর ধরে ফেলে রাখায় ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান তিন চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও ব্যবস্থাপনা কঠোরভাবে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন এ রায় চিকিৎসা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। ক্যান্সারের চিকিৎসায় 5.5 কোটি টাকায় আটটি ভেন্টিলেটর কিনেছিল জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল। আইসিইউর কোনো কাজে লাগানো হয়নি ভেন্টিলেটরগুলো। 12 বছর ধরে পড়ে থাকায় অকেজো হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতি। কাদের অবহেলায় এমনটি হয়েছে তা জানতে প্রথমে রুল জারি করেন উচ্চ আদালত। রুলের শুনানি শেষে মঙ্গলবার দায়ী তিন চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করা হয় আর একজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। রায়ের চিকিৎসা যন্ত্রপাতি কেনায় অনিয়ম ঠেকাতে ও রক্ষণাবেক্ষণে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি দুর্নীতি যদি দুর্নীতি থাকে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন এটা দুর্নীতি করতে তদন্ত করতে পারে। এই রায় আমাদের দেশে যারা সেবা খাতে বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, যারা ডাক্তারি চিকিৎসাবিদের টেকনোলজিস্ট আছেন তারা সতর্ক হন। এছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের করা সুপারিশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় পুলিশের উদ্যোগে জেলায় জেলায় লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, মাস্ক পরতে হুঁশিয়ারি।
চট্টগ্রামে পেঁয়াজের বস্তায় মিলেছে পাথর। সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে কিনে এনে নগরীর কাজীর দেউরি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী পাথর পান পেঁয়াজের বস্তায়। খাতুনগঞ্জের শাহ মোহসেন আউলিয়া ও মেসার্স শৌমিক ট্রেডার্স থেকে 63 টাকা দরে বেশ কিছু মিশরি পেঁয়াজ কেনেন কাজীর দেউরির ব্যবসায়ীরা। পরে বিক্রির জন্য পেঁয়াজের বস্তা খুললে প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর দেখতে পান তারা। হক ভান্ডার, সেমন গ্রোসারি ও জীবন গ্রোসারি সহ নানা দোকানের ব্যবসায়ী পাথর পাওয়ার কথা বলেন। এতে প্রতি বস্তায় পেঁয়াজের জায়গায় পাথর দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে পাথর নিয়ে এই প্রতারণা দেশের আমদানিকারকরা নাকি রপ্তানিকারক দেশ করেছে তা এখনও জানা যায়নি। টাঙ্গাইলের করটিয়ায় বিকেল থেকে শুরু হয়েছে পাইকারি শাড়ি কাপড়ের হাট। করোনায় বিক্রি না হওয়ায় উৎপাদিত শাড়ি কাপড় নিয়ে বিপাকে পড়েছেন তাঁতিরা। সে খবর জানাতে টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি হাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদির, জাফর, যেমনটি বলছিলেন যে আজ বিকেল থেকেই টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী করটিয়া পাইকারি কাপড়ের হাট রয়েছে সেই কাপড়ের হাট কিন্তু শুরু হয়েছে আজ বিকেল থেকে। সারা রাত এই হাট চলবে এবং সকাল 8টা পর্যন্ত কিন্তু এই হাট চলবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার যে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে দীর্ঘদিন পর এই যে হাট, এই করটিয়া হাট, সেই হাটে কিন্তু যারা তাঁতি রয়েছেন, তাঁতিরা এবং ব্যবসায়ীরা এখানে এই দুপুরের পর থেকে এখানে কাপড় নিয়ে আসলেও দূর দূরান্তর যে ব্যবসায়ী রয়েছেন, কাপড় ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু তাদের কিন্তু দেখা মিলছে না, ফলে তাদের কিন্তু খুব একটা বেচা বিক্রি হচ্ছে না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপরে তার সাথে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে সম্প্রতি যে করোনা পরিস্থিতি, এই কারণে কিন্তু ব্যবসায়ী রয়েছেন তারা লকডাউনের মধ্যে তাদের উৎপাদন বন্ধ রয়েছে, সেই উৎপাদন বন্ধের কারণে তারা কিন্তু এই যে তারা ওই শ্রমিকদের বেতন মিটিয়ে দিতে পারলেও তাদের যে উৎপাদিত শাড়ি সেই শাড়িগুলো তারা বিক্রি করতে পারেনি, ফলে কিন্তু তাতে কিন্তু লাখ লাখ টাকা শাড়ি কিন্তু আটকা পড়ে রয়েছে। এরপরে আবার যখন এই কিছুটা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তারপরে যখন এই হাট বাজার গুলো চালু হয়েছে, তখন কিন্তু দূরান্তরকে তারা আসছে না, ফলে তারা কিন্তু এই যে তাদের যে কাপড় উৎপাদিত কাপড় সেই কাপড় কিন্তু তারা বিক্রি করতে পারছে না, ফলে তারা এই যে প্রত্যেকটি কাপড়ে তাদেরকে লোকসান দিতে হচ্ছে। প্রতিটি কাপড়ে 200 থেকে 300 টাকা কম দামে বিক্রি করতে গেলেও তারা কিন্তু এই যে ক্রেতাদের যে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেই ক্রেতারা কিন্তু আসছে না, বিশেষ করে বাংলাদেশের এই যে বিভিন্ন জেলা থেকে এই হাটে কাপড়, সিলেট, বগুড়া, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ নানা জায়গা থেকে কিন্তু এই তাঁতিরা, এই ব্যবসায়ীরা এখানকার যে টাঙ্গাইলের শাড়ি রয়েছে সেই শাড়ি তারা কিনতে আসতো, কিন্তু তারা কিন্তু এখন তারা এই আসেনি, যে কারণে তারা প্রতিদিন তারা এই যে চরম মানে দুর্ভোগের মধ্যে রয়েছে, তারা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। তো এই যে টাঙ্গাইলের করটিয়া হাট প্রতিদিন প্রতি সপ্তাহে শত শত কোটি টাকার কাপড় বিক্রি হলেও কিন্তু তারা মাত্র 50 কোটি টাকাই কিন্তু তাদের বেচা বিক্রি হচ্ছে, বিক্রি করতে পারছে না। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের করটিয়া হাট থেকে কাপড় ব্যবসার বিস্তারিত। টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রিপোর্টার কাদির তালুকদার, জানাচ্ছিলেন সেখানকার বেচা বিক্রির খবর। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানায় নাগরিকদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে ময়মনসিংহ, রাজশাহী ও সাতক্ষীরায় লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ সময় মাস্ক না পরলে আইন প্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়। করোনা মোকাবিলায় মঙ্গলবার সকালে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে বোয়ালিয়া থানার আয়োজনে সংক্ষিপ্ত মানববন্ধন করে মেট্রোপলিটন পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে আসা প্রান্তিক মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং, ট্রাফিক পুলিশের মাধ্যমে হ্যান্ড মাইকে চালকদের সচেতন করা সহ অটোরিকশা চালক, মার্কেট ও বাজারের দোকানিদের এ বিষয়ে সতর্ক করা হয়। সব মার্কেটে
অভিযান চালাবো এবং জনগণকে অ্যাওয়ারনেস ডেভেলপ করব। নো মাস্ক নো সার্ভিস, যারা মাস্ক পরবে না তাদের কোনো সার্ভিস পাবে না। এই নীতিতে আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যদি না শোনে পরবর্তীবারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আহমারুজ্জামান। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মাস্ক না পরলে আইন প্রয়োগ করার কথা জানান পুলিশ সুপার। আগামী শীতে যাতে আমরা নিরাপদ থাকতে পারি সেই জন্য সরকারি নির্দেশনার প্রচারণা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই সঙ্গে একদম দুস্থ যারা মাস্ক কিনতে পারে না বা বিভিন্ন অর্থনৈতিক কারণে হয়তো সবাই মাস্ক সংগ্রহ করতে পারে না, সেরকম কিছু লোকজনকে আমরা মাস্ক দিয়ে দিচ্ছি। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 12 জনকে প্রায় 3,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শীতের হিমেল হাওয়ার সঙ্গে বগুড়ার ফুটপাতে বসেছে হরেক রকম পিঠার দোকান। পিঠা খেতে ভিড় করছেন নানা বয়সী নারী পুরুষ। এই মুহূর্তে শহরের সাতমাথা এলাকায় আছেন রিপোর্টার মাজেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, তারপর আপনি জানেন যে উত্তর জেলাগুলোতে কিন্তু শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে এবং এই শীতের হিমেল হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়াতে এখানে শীতের যে আমেজ নিতে মানুষের শীতের পিঠা খেতে শুরু করেছে এবং এই শীতের পিঠার দোকানগুলো কিন্তু বগুড়া আনাচে কানাচে বিভিন্ন ফুটপাতে কিন্তু শীতের পিঠাগুলো বেশ জমজমানভাবে জমে উঠেছে। আর এই শীতের পিঠা খেতে দূর দূরান্ত থেকে এবং শহরের যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলো যে বাড়িতে তারা শীতের পিঠা তেমনভাবে বানাতে পারে না এবং একটু রেডিমেডভাবে যে শীতের পিঠাগুলো এখানে বানানো হয় সেই শীতেগুলো কিন্তু পিঠা খেয়ে কিন্তু তাদের শীতের আমেজ দিতে শুরু করেছে। এখানে বগুড়া শহরে আমি কয়েকটা স্থানে যাব, সাতমাথা স্টেডিয়ামের সামনে, খান্দারসহ বিভিন্ন স্থানে কিন্তু এই শীতের পিঠাগুলো এখানে বানানো হয় এবং এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষরা এখানে শীতের পিঠে খেতে চলে আসে। এখন যে স্থানে আমি রয়েছি সাতমাথা, বগুড়ার যে সাতমাথা এলাকা, কিন্তু অনেকগুলো শীতের পিঠের দোকান কিন্তু বসছে। এখানে ভাবা পিঠে, পুলি পিঠে, তারপরে আপনি তেল পিঠে সহ যে পিঠেগুলো রয়েছে এখন শীতের সময় যে পিঠেগুলো হয়, কুশলি পিঠে, সব পিঠেগুলোই কিন্তু এখানে পাওয়া যায় এবং এই দামগুলো আপনার 10 টাকার থেকে আরম্ভ করে 60 টাকা 70 টাকা পর্যন্ত এই শীতের পিঠেগুলো বিক্রি করে। আমি এখানে যে ক্রেতারা যারা আসছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম বিভিন্নভাবে যে আপনারা কেন এখানে ফুটপাতে শীতের পিঠেগুলো খেতে আসেন, তারা যেটা আমাকে জানিয়েছে যে এই পিঠেগুলো করতে অনেক টাকা খরচ হয় এবং এক একটা পিঠা করতে তারা এই 10 টাকা কিংবা 20 টাকাতে তারা কিন্তু পিঠেগুলো পায় না। সেক্ষেত্রে এখানে যে একদম সম্মুখভাবে যে পিঠা তৈরি হয় সে পিঠাগুলো খেতে পারছেন এবং তাদের শীতের আমেজ নিতে পারছেন, এটা তাদের কাছে বেশ ভালো মনে হয়। এবং এখানে যে যারা বিক্রি করছেন তারা বলছেন যে তারা মোটামুটি এই সময়টা শীতের পিঠা বিক্রি করে তাদের সংসার আয় রোজগার ভালোই চলে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে শীতের পিঠা, শীতের পসরা নিয়ে বসা পিঠার সর্বশেষ জাফর। বগুড়া সাতমাথা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাজেদুর রহমান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।